সেট। আই ক্যান্ট বিলিভ আমাদের সেই মুহূর্তটা এসে গেছে যখন আমাদের ফিল্ম এক ভিলেন রিলিজ করবে। আই নো ইয়ার, আমাদের পুরো পরিশ্রম অডিয়েন্স এখন দেখতে পারবে আর তারপর দেখে রিপোর্ট কার্ডও দেবে। একটা বাচ্চার পরীক্ষার পর যে অবস্থা হয় আমার এখন সেরকম মনে হচ্ছে। আরে নার্ভাস ফিল করছিস কেন? একটা জোক বলবো, চল একটা জোক। একবার না একটা চোর বাড়িতে চুরি করতে ঢুকলো, সিন্দুকে লেখা ছিল যে এই সিন্দুকটা ভাঙার কোনো প্রয়োজন নেই, 1-2-3 কোড প্রেস করে লাল বাটন প্রেস করে দিও, সিন্দুক খুলে যাবে। চোর যেই বাটনটা প্রেস করলো অ্যালার্ম বাজলো আর পুলিশ ওখানে চলে এলো। যেতে যেতে চোরটা বাড়ির মালিককে বলল, আজ আবার মনুষ্যত্বের ওপর থেকে বিশ্বাস উঠে গেল। তুই শুনলি ওই আওয়াজটা? কিছু বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ বোধহয়, কিন্তু এরকম একটা শুনশান জায়গায় বাচ্চাদের আওয়াজ কোথা থেকে এলো? আমাদের ভুল ধারণা মনে হয়। এটা ভুল ধারণা নয়, সত্যি কোনো বাচ্চা ওখানে চিৎকার করছে। কেউ নিশ্চয়ই সমস্যায় পড়েছে। ওই দিক থেকে আওয়াজ তো ওই দিক থেকেই আসছে। কোনো গাড়িকে দাঁড় করাবো সাহায্যের জন্য? গাড়ি তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোনো। এক কাজ কর, তুই এখানেই থাক, আমি একবার গিয়ে দেখে আসি। না আমিও যাবো তোর সাথে। আরে না, তুই থাক না এখানে, কোনো গাড়ি এলে হেল্প চেয়ে নিই তার থেকে। ঠিক আছে, সাবধানে। কেমন? তুই এখানেই থাক, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কিচ্ছু হবে না। হ্যালো সেট। হ্যালো শ্রদ্ধা, আমার মনে হচ্ছে এটা কোনো কিডন্যাপিং এর কেস হবে। তুই তাড়াতাড়ি সিআইডি কে ফোন কর। ওকে ওকে, আমি সিআইডি কে ফোন করছি। আঙ্কেল, আঙ্কেল। হ্যালো সেট, হ্যালো হ্যালো, ফোন কেন তুলছে না? ওকে আবার কেউ? হ্যালো হ্যালো সিআইডি, তুই দাঁড়া আমি জল নিয়ে আসছি। এই নে। গড, স্যার আপনারা এসে গেছেন, দেখুন না কি করেছে ওর অবস্থা। চোখে শ্রদ্ধা, কিছু হয়নি আমার। আপনি এখন ঠিক আছেন? এস স্যার। এই এসব কি করে হলো স্যার? স্যার আমরা আমাদের আপকামিং মুভি এক ভিলেনের প্রেস কনফারেন্সে যাচ্ছিলাম, তখন আমরা হঠাৎ এই জঙ্গল থেকে বাচ্চার চিৎকারের আওয়াজ পেলাম। হ্যাঁ, তারপর আমি ওখানে গিয়ে দেখলাম যে বোধহয় কোনো বাচ্চা, সমস্যা নেই তো? এই এই কেউ ওখানে দাঁড়াও। আপনি একবারও চিন্তা করলেন না নিজের জীবনে ঝুঁকি নেওয়ার আগে? এই সময় মাথার নয় মনের শোনা উচিত, আর যে এখন বিপদে রয়েছে তাকে সাহায্য করা উচিত। আমি আপনার আবেগকে সম্মান করছি,
সমাজ থেকে অপরাধকে মিটানোর দায়িত্ব যতটা সিআইডির ঠিক ততটাই সাধারণ নাগরিকদেরও। আর আপনি তো এই দেশের ইয়ুথ মডেল একজন, আশা করছি আপনাকে দেখে আরো অনেকে অপরাধ দমন করতে এগিয়ে আসবেন বিপদের মধ্যে মানুষদের সাহায্য করার জন্য। স্যার, আমি অনেক চেষ্টা করলাম কোনো গাড়িকে দাঁড় করানোর, কারো কাছ থেকে হেল্প চাওয়ার, কিন্তু কেউ হেল্প করলো না। আমরা যদি একে অপরের সাহায্য না করি তাহলে এই অন্যায় অপরাধ কি করে শেষ হবে? আপনি একদম ঠিক বলছেন, বিপদের মধ্যে মানুষকে পড়তে দেখে আমরা যদি মুখ ফিরিয়ে নিই তো আমাদের এটা ভোলা উচিত না যে কালকে এটা আমাদের সঙ্গেও হতে পারে। আচ্ছা সিদ্ধার্থ, আপনি কি বলছিলেন যে ভেতরে চার পাঁচটা বাচ্চা ছিল? হ্যাঁ স্যার, আর ওই গুন্ডাও চার পাঁচজন মতোই ছিল। সিদ্ধার্থ বাবু, আপনি ওদের মুখ দেখেছিলেন? না স্যার, গুন্ডাগুলো হুডি পরেছিল আর মুখে একটা মাস্ক ছিল। আর বাচ্চাদের, বাচ্চাদের মুখগুলো? হ্যাঁ স্যার, স্যার অজ্ঞান হওয়ার আগে একটা ছেলের মুখ আমার একটু মনে আছে স্যার, একটু মোটাসোটা করে, ওই চার ফুট মতো, আর গায়ে রং ফর্সা আর চোখ বাদামি। স্যার চেহারার বিবরণ তো পুরো সুরেশের মতো। হ্যাঁ, এই এই বাচ্চাটা ছিল? হ্যাঁ স্যার, এইটাই ওই বাচ্চাটা। আপনি চেনেন একে? হ্যাঁ, এই বাচ্চাটার নাম সুরেশ, আর ও গত দেড় মাস ধরে নিখোঁজ। এর মা বাবাও খুন হয়েছেন। দ্যাটস সো স্যাড। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সুরেশকে খুঁজে বের করব। সিদ্ধার্থ, আপনি কিছু শুনেছেন যে ওই গুন্ডারা বাচ্চাদের কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিল? স্যার, স্যার অজ্ঞান হওয়ার আগে একটা গুন্ডা ফোনে কথা বলছিল স্যার। হ্যাঁ, বাচ্চারা এখানেই আছে, আমরা 15 মিনিটের মধ্যে গিয়ে পৌঁছচ্ছি। 15 মিনিটে পৌঁছে যাবে মানে ওরা নিশ্চয়ই আশেপাশেই কোথাও গেছে। কিন্তু স্যার, আমি এদেরকে এখান থেকে বেরোতে দেখিনি। বাইরে বেরোতে দেখেননি মানে ওদের আড্ডা এই জঙ্গলের ভিতরেই হবে। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি আমার জন্য ভাববেন না স্যার, আপনি বাচ্চাদের খুঁজুন। আই লাইক ইউর স্পিরিট। আর আপনাদের আগামী মুভি এক ভিলেনের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বাচ্চাদের খবর পেলে আমাদের প্লিজ জানিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই সিদ্ধার্থ। ইয়েস স্যার। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। বাচ্চারা খুব বিপদে আছে, জানি না কি উদ্দেশ্যে এই বাচ্চাগুলোকে আটকে রেখেছে ওরা। হ্যাঁ পঙ্কজ, বাচ্চাদের বাবা মা? ঠিক আছে, ওনাদের অপেক্ষা করতে বলো, আমি এক্ষুনি আসছি। কেবিন, সমস্ত জঙ্গলে তল্লাশি করো। 3 দিন হয়ে গেল, আমার মেয়ে এখনো বাড়িতে এলো না। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, আমার ছেলে তো এক সপ্তাহ ধরে উধাও, পুলিশে রিপোর্টও করেছি কিন্তু ওদের কিছু জানা নেই স্যার। আপনারা চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি গুন্ডাদের হাত থেকে ওদের ফিরিয়ে আনতে। ময়ূক, ঈশিতা, এনাদের সবার ডিটেলস নিয়ে নাও। আপনারা আসুন এদিকে। আসুন আপনারা, আসুন এদিকে প্লিজ। আজ সকালে যখন ওকে ঘরে গিয়ে ডাকতে যাই তখন ঘরেই ছিল না ও। কাল রাতে ঘরের মধ্যে ছিল? হ্যাঁ স্যার, আমি ওকে খাবার খাইয়ে ওর ঘরেই ওকে শুয়ে রেখে এসেছিলাম স্যার। ওর সাইকেলটা পর্যন্ত নেই। ও সকালে সাইকেল চালাতে চালাতে কোথাও চলে যায়নি তো? আমাদের মেয়ে আমাদের জিজ্ঞেস না করে কোথাও যায় না। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। আপনি আপনি মেয়ের ছবি এনেছেন তো? হ্যাঁ স্যার। আপনি প্লিজ আমাদের ওটা দিন, আমরা তাড়াতাড়ি খুঁজে বের করছি। এই নিন। পারুল স্যার তো সেই বাচ্চা যে সুরেশের সাথে আইএম স্কুলে পড়তো। স্যার দেখুন, ক্লাস 4-এ। কিন্তু আপনারা কি করে জানলেন? অ্যাকচুয়ালি সুরেশের কেসে আমরা স্কুলে আপনার মেয়েকে কিছু প্রশ্ন করেছিলাম। আপনার মেয়ে সাইকেল চালাতে কোথায় যায়? ওই সামনের পার্কে। এখানে ওয়াচম্যান নেই? ওখানে গাছের নিচে বসে আছে, গেটে না দাঁড়িয়ে। এই এদিকে এসো। হ্যাঁ সাহেব। এই বাচ্চাটাকে চেনো তুমি? হ্যাঁ সাহেব, এ তো সবসময় এখানেই আসে সাইকেল চালাতে।
কালও এসেছিল না কালকে তো আসেনি একটা কাজ করো পার্কের প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো আর আশেপাশে দেখো দেখো কিছু পাওয়া যায় কিনা यस স্যার এই যে শুনুন আপনারা এই বাচ্চাটাকে দেখেছেন কোথাও এই আচ্ছা তোমরা একটা কথা বলো এই ফটোটা দেখো এই মেয়েটাকে দেখেছো তোমরা না দেখিনি দেখো ভালো করে সাইকেল এটা পারুলের সাইকেল নয় তো থ্যাংক ইউ হ্যাঁ পুরবি স্যার কি হলো ওই দেখুন জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি বাচ্চাদের কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি স্যার ওরা তাড়াহুড়োর মধ্যে সব ফেলে পালিয়েছে তার মানে এই বাচ্চাগুলোকে এখানে বন্দি করে রাখা হয়েছিল অংশু খোঁজ নাও যে এই বাড়িটার মালিককে স্যার নিখিল ভেতরে যতগুলো গুন্ডা রয়েছে সবার ডিটেলস বের করো সবার হ্যাঁ পুরবি এটা তো আমার মেয়ে পারুলের সাইকেল আমার মেয়ের কোথাও কিছু হয়ে গেল না তো স্যার প্লিজ স্যার আমার মেয়েকে বাঁচিয়ে দিন স্যার আপনি কাঁদবেন না সাইকেল যখন পাওয়া গেছে পারুলকেও পাওয়া যাবে আর স্যার এখানে স্যার দেখুন এখানে খাবারের জিনিস আর কাপড় রাখা আছে মনে হয় কেউ এখানটা থাকার জায়গা করে নিয়েছে স্যার হ্যাঁ স্যার এই দেখুন স্যার একটা নোট আছে আমার সাথে আজ রাত 8টার সময় পার্কের পেছনে দেখা কর পারুল এখানে পার্কে আসার পরে এমন কিছু হয়েছে তারপরেই ও নিখোঁজ হয়েছে স্যার হতে পারে পারুল ওই জঙ্গলের বাচ্চাগুলোর সঙ্গে আছে হতে পারে এখানে কি হয়েছে সে তো ওই বলতে পারবে যে এখানে নিজের আস্তানা গেড়েছে এই ব্রেসলেট তো আমার মেয়ের হাতের এই চুড়িটা আমার মেয়ের এই চেইনটা তো আমি আমার আমার ছেলেকে দিয়েছিলাম আমি দেখুন একটা ব্যাপার বোঝা যাচ্ছে আপনাদের সবাইয়ের বাচ্চারা একসাথেই আছে ওই অপরাধীর সঙ্গে আর আমাদের বাচ্চাগুলো এইগুলোর মধ্যে তো আমাদের বাচ্চার কোনো গয়নাই নেই ওদের কিছু হয়ে যায়নি তো ভয় পাবেন না হতে পারে যে ওই গুন্ডাগুলো আপনার বাচ্চার গয়নাটা কোথাও বিক্রি করে দিয়েছে আপনারা এক কাজ করুন আপনাদের বাচ্চার গয়নার ডিটেইলটা আমাদের কাছে লিখে দিন নিখিল ওদেরকে নিয়ে যাও তো আসুন আসুন আপনারা আসুন কেভিন একটা কাজ করো খোঁজ করো যে এই শহরে কতগুলো দোকান আছে যেখানে সমস্ত চুরি করা জিনিস বেচা কেনা করা হয় যাও মনে হচ্ছে এই মালটাই চলো কে আজকে কিছু পেলে নাকি খালি হাতে ফিরে আসতে হলো আপনারা কি সম্পর্কে তো আমরা তোমাদের কেউ হই না
কিন্তু আমাদের নাম হলো সিআইডি। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ কোথায় পালাচ্ছিস? স্যার স্যার ক্ষমা করে দিন, দ্বিতীয়বার এখানে আসবো না। তুই এখানে কি করে থাকবি? তোর জায়গা তো জেলে। না স্যার। তুই বাচ্চাদের চুরি করিস? না স্যার, এরকম কাজ আমি করি না স্যার। তাহলে এই সাইকেল? হ্যাঁ সাইকেল কোথা থেকে এলো? এটা একটা বাচ্চা স্যার, সাইকেল। এই বাচ্চাটার? হ্যাঁ স্যার, এই সাইকেলটা এই বাচ্চাটারই। বাচ্চাটা কালকে এখানে এসেছিল স্যার, কিন্তু 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 কি হয়েছে ওর সঙ্গে? স্যার কাল রাতে ওখানে ওই বাচ্চাটা একটা বাচ্চার সাথে দাঁড়িয়ে কথা বলছিল স্যার। আর একটা বাচ্চা? ওই আর একটা বাচ্চা এছিল? হ্যাঁ স্যার, এই বাচ্চাটাই ছিল স্যার। সুরেশ, তারপর কি হয়েছিল? স্যার কালকে খাবার খেতে শুরু করার পর একটা গাড়ি বাচ্চা দুটোর কাছে এসে দাঁড়ালো, আর ওদের দুজনকে জোর জবরদস্তি গাড়ির ভেতরে তুলে নিল স্যার। গাড়ির লোকেরা ওদের তুলে নিয়ে গেল স্যার। তোর তো পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, বাচ্চাটা সাইকেল চুরি করে তুই এখানে নিয়ে এসেছিস। ওই গাড়ির নাম্বার বা ওদের মুখ মনে আছে তোর? স্যার অন্ধকার ছিল তো তাই কিছু দেখতে পাইনি। হ্যাঁ স্যার, সাইকেলের কাছে আমি একটা কাগজ পেয়েছিলাম, ওর মধ্যে কারোর ছবি আঁকা ছিল স্যার। দেখা। স্যার এই দেখুন, এই স্কেচটা সুরেশ না হলে পারু লিখেছে। খোঁজ নিয়ে দেখতে হবে এই স্কেচটা কোন লোকের। না স্যার, স্যার সম্পূর্ণ ক্রিমিনাল ডেটাবেস আর হার্ড ড্রাইভ চেক করে নিয়েছি, এই স্কেচের অপরাধীকে খুঁজে পাইনি স্যার। অদ্ভুত ব্যাপার স্যার, এই স্কেচটা একটা বাচ্চা বানিয়েছে, হতে পারে ওর থেকে কোনো ভুল হয়েছে। আমরা কোনো প্রফেশনাল স্কেচ আর্টিস্টের সাহায্য নিই না। গুড, ফোন করে ডেকে নাও ওকে। ওকে স্যার। পুরবি একটা কাজ করো, ততক্ষণে এই লোকটাকে ইন্টারনেটে চেক করো, হতে পারে যে ও পুরনো কোনো অপরাধী নয়, কোনো সাধারণ মানুষ। স্যার আমরা ঠিক আন্দাজ করেছি, এ কোনো পুরনো অপরাধী নয় কিন্তু কোনো সাধারণ মানুষও নয়। স্যার এ তো বিখ্যাত বিজনেসম্যান রঞ্জিত কুমার, কিন্তু স্যার এত বড় বিজনেসম্যানের এই কেসটার সঙ্গে কি সম্পর্ক? এটা তো রঞ্জিত কুমারকে জিজ্ঞেস করতে হবে। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, এরকম ভুল আর আমি আর করবো না স্যার। একবার হলে ভুল, বারবার করলে অপরাধ, জানেন তো। স্যার আমি কি একা বলুন এই শহরে? আর অনেক লোক রয়েছে যারা উল্টোপাল্টা কাজ করে স্যার, আমাকে যেতে দিন স্যার প্লিজ। যেতে দেবো? আপনি শুধু আমাদের এটুকু বলুন যে ওই নিখোঁজ বাচ্চাদের যে গয়না চুরি হয়েছে সেটা আপনার দোকানে আসলো কি করে? কে নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল? স্যার রঘু নিয়ে এসেছিল। রঘুকে? স্যার আধ ঘন্টা হয়ে গেল, রঞ্জিত এখন এলোই না। সেটাই তো স্যার, আপনাদের জন্য চা পাঠিয়েছেন। এসব কথা বাদ দাও, রঞ্জিত স্যার কখন আসছেন? আর কিছুক্ষণের মধ্যেই ওনার মিটিং শেষ হয়ে যাবে, তারপরেই উনি আসবেন। তাড়াতাড়ি পাঠাও ওনাকে। ইয়েস স্যার। হ্যাঁ মনে রেখো, এই ডিল যেন কোনোভাবেই ক্যান্সেল না হয়, ঠিক আছে? ওকে বাই। আই এম সো সরি, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। নাও টেল মি, এখন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমরা এখানে একটা কেসের ব্যাপারে এসেছি। কেস? কি সেই কেস? এই বাচ্চাটাকে চেনেন? সুরেশ নামের। না তো, আমি একে কখনো আগে দেখিনি। এই মেয়েটা পারুল, একে চেনেন? না তো, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে এই বাচ্চাদের ফটোগুলো আমাকে কেন দেখাচ্ছেন। কারণ এই বাচ্চা দুটো নিখোঁজ, এদের মতো আরো অনেক বাচ্চাই নিখোঁজ হয়েছে। তো বাচ্চারা নিখোঁজ হয়েছে তাতে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই
এই স্কেচটা আপনার? হ্যাঁ, কে বানিয়েছে? এদের মধ্যেই একজন বাচ্চা, হয়তো নিখোঁজ হওয়ার আগে। এক্সকিউজ মি অফিসার, আপনারা এমনটা ভাবছেন নাকি যে বাচ্চাদের নিখোঁজ হওয়ার পিছনে আমার হাত আছে? আপনার হাত আছে কি নেই সেটা এক্ষুনি জানতে পারা যাবে। ওনার বাড়ি সার্চ করো। জাস্ট এ মোমেন্ট, এক মিনিট। আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে? সেটাও এসে যাবে। তাহলে সেটা নিয়ে আসুন, বুঝেছেন? ঠিক আছে, আমরা এক ঘন্টা পরে ফিরে আসছি আবার, আর এবার সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে। ওই মহিলার গলায় সেরকমই লকেট আছে যেরকম এই ছবিতে রয়েছে। শুনুন, আপনার নাম কি? আমার নাম সুধা। এই চেইনটা আপনার কাছে কিভাবে এলো? আমার স্বামী দিয়েছে উপহারে জন্মদিনে। আপনার স্বামী এটা কোথা থেকে এনেছে? এসব তো আমি জানি না স্যার। আপনার হাজবেন্ডের মোবাইল নাম্বারটা দিন আমাদের। মনে নেই স্যার। মনে নেই? ওই জয়ী বাড়িটা ওইটা। আমার জিনিসপত্র অগোছালো হলো কি করে? এটাই কি রঘু? হ্যাঁ স্যার, এটাই রঘু। কি ভাবলি, সিআইডির হাত থেকে পালাবি? তুই সিআইডিকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এলি, একবার জেল থেকে বেরোতে দে, তোর হিসেব আমি করে নেব। আচ্ছা, হিসেব মিটিয়ে ফেলবি, তার আগে তোর এই ঠোঁট দুটো ফাঁক কর আর বলো নিখোঁজ বাচ্চাগুলো কোথায় রয়েছে। নিখোঁজ বাচ্চা? কোন নিখোঁজ বাচ্চা? সেই বাচ্চাগুলোই যাদের কাছ থেকে ওই গয়নাগুলো তুই চুরি করেছিস। কোথায় তারা? ওই গয়নাগুলো তো আমি রাস্তায় পড়ে পেয়েছিলাম। স্যার। হ্যাঁ দিব্যা। স্যার উপরে আসুন তাড়াতাড়ি। এদিকে। মাই গড, thank you.
একেও নিয়ে যাও। সাবধানে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এবার বলে বাচ্চাগুলোকে নিয়ে কি করিস তুই? আমি বল কি করিস? সব ইনফরমেশন আলমারির ভেতরে আছে। অংশু স্যার, রঘু রঘু রঘু, অংশু রঘু কোথায়? স্যার মনে হচ্ছে রঘু পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এটা কি করে হলো? আমি তো গুলি চালাইনি। মনে হচ্ছে ওর গাড়ি থেকে ও বোম ফিট করে রেখেছিল। রঞ্জিত তো মরে গেল, বাচ্চাগুলো অবধি কি করে পৌঁছবো? আসল অপরাধীর সাহায্যে যে রঞ্জিতকে মেরে এটা প্রমাণ করে দিয়েছে যে কেসটা এখনো শেষ হয়নি, আর ওর খোঁজ রঞ্জিতের বাড়ি থেকেই পাওয়া যাবে। স্যার, রঞ্জিতের মৃত্যুতে একটা জিনিস তো পরিষ্কার, এই কেসের আসল অপরাধী ও নয়, অন্য কেউ। হ্যাঁ, ও জানতো রঞ্জিতকে আমরা যখন ধরে ফেলেছি তার মানে ও ধরা পড়ে যাবে, সেই জন্য উড়িয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ নিখিল, বাচ্চাদেরকে দিব্যার সাথে বিউরোতে পাঠিয়ে দিয়েছে। গুড, নিখিল একটা কাজ করো, উপরে গিয়ে দেখো কিছু পাওয়া যায় নাকি। দেশলাইটা এখানে লুকানো রয়েছে কেন? স্যার, দেশলাইয়ের বাক্স কেউ এখানে কেন লুকাবে? কিছু তো আছে। আচ্ছা, ওই মোবাইলে রিচার্জ করার মতো যে স্ক্র্যাচ কার্ড থাকে না, মানে ওই লটারিতে যেমন থাকে আর কি। এক মিনিট, কেভিন? হ্যাঁ কেভিন, আমরা রঘুর বাড়ি থেকে একটা দেশলাইয়ের বাক্স পেয়েছি। বিশেষ ব্যাপারটা হলো, এই দেশলাইয়ের বাক্সের পেছনে একটা নাম্বার লেখা আছে। স্ক্র্যাচ করতে জানতে পারা গেল নাম্বারটা হলো 731। আমিও একটা দেশলাইয়ের বাক্স পেয়েছি যাতে নাম্বার লেখা আছে। একই দেশলাইয়ের বাক্স? XY035। স্যার, কিন্তু এই নাম্বারের মানে কি হতে পারে?
XY035731 ব্যাপারটা কি একটা ম্যাচ বক্সে XY035 আর কেবিন পেয়েছে 731 স্যার এটা কোনো গাড়ির নাম্বার নয় তো আরে হ্যাঁ এটা তো গাড়ির নাম্বার পুরোবি XY035731 বাজে আঙ্কেল গুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আস্তে কথা বল পারুল যদি এই লোকগুলো শুনে নেয় তাহলে আমাদের খেতে দেবে না আরটিও থেকে জানতে পারা গেল যে ওই নাম্বারটা একটা ট্রাকের কিছুক্ষণ আগে ওটা চবুপলিয়া চেকপোস্ট দিয়ে পাস করেছে চবুপলিয়া হ্যালো পঙ্কজ ওই ট্রাকটাকে চবুপলিয়ার কাছে দেখা গেছে তাড়াতাড়ি ধরো ওটাকে আমরাও যাচ্ছি এক্ষুনি গুড জব পঙ্কজ ট্রাকটাকে খুব তাড়াতাড়ি তুমি ধরে ফেলেছো থ্যাংক ইউ স্যার কিন্তু কোনো লাভ নেই ট্রাকে কেউ নেই ট্রাক পুরো খালি ট্রাক খালি ড্রাইভার কোথায় এখানে স্যার ময়ূখের কাছে আসুন স্যার রঞ্জিতের গাড়িটাকে বোম দিয়ে তুই উড়িয়েছিস বোম এ আপনি কি বলছেন স্যার আমি তো কালী পুজোতেও বোম ফুটাই না স্যার এই বাজে কথা বন্ধ কর বাচ্চাগুলো কোথায় কোন বাচ্চা ওই বাচ্চাগুলো যাদের তোরা অপহরণ করেছিস যাদের এই ট্রাকে করে নিয়ে যাচ্ছিলি না স্যার আমি তো এই ট্রাক বিলাসপুর থেকে খালি এসেছি স্যার বিলাসপুর থেকে আসছিলি তার কোনো প্রমাণ আছে তোর কাছে প্রমাণ হ্যাঁ স্যার এক মিনিট এই মালের ডেলিভারির রসিদ আছে স্যার ঠিক আছে নমস্কার স্যার যদি এই ট্রাকটা মুম্বাইতে ছিল তাহলে ট্রাকের নাম্বার রঘু আর রঞ্জিতের ড্রয়ারে কি করে পৌঁছালো স্যার হতে পারে ওই ট্রাকের নকল নাম্বার প্লেট লাগানো আছে এই নাম্বারের হ্যাঁ নিখিল হাইওয়ে নাম্বার 35 রেটি বন্দরের কাছে সিআইডি হাত থেকে পালিয়ে আসছি বস কই শাবাশ তোমাদের সবার কাজে আমি খুব খুশি শুধু এই সব কটা বাচ্চা সিআইডি চোখের বাইরে চলে যাক আর তারপরে তোমরা সবাই পুরস্কার পাবে চলো নিয়ে যাও এদের সবাইকে এই তাড়াতাড়ি নিয়ে যাও অত সময় নেই আমার কাছে আমি তোকে ছেড়ে যাব না পারুল জেদ করিস না প্লিজ
কি করছো নাকি তুমি? বাচ্চাটাকে গুলি মারছো? আরে একটা বাচ্চার দাম 10 লাখ টাকা, বুঝলি? 10 লাখ টাকা। তোমার বাবা এসে টাকাটা দেবে? যাও। তা বাচ্চারা তোমরা কি ভাবছো? খুব চালাক তোমরা। কিন্তু এই কংস বাবা তোমাদের অনেক বেশি চালাক, কিছু বুঝলে? প্রত্যেক কংস মামারই একটাই পরিণতি হয়, মৃত্যু। সিআইডি, পালাও, পালাও! ফ্রেডি, বাচ্চাগুলোকে নিয়ে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি! এইদিকে সবাই যাও। সেই না যে পাইপের মধ্যে ভিখিরির সাজে লুকিয়েছিলি? রূপ ভিখিরির আর ব্যবসা বাচ্চা চুরির। বিদেশে বাচ্চাগুলোকে বেচে কেনার ব্যবসা করতাম আমি। ও, তো দুজন পার্টনার ছিলি, তাহলে রঞ্জিতকে কেন মারলি? কেননা খুব লোভী হয়ে গেছিল, অনেক বেশি টাকা চাইতো সবসময়। সেই জন্যই ওর স্কেচটা আপনাদের দেখিয়েছিলাম আমি, যাতে আপনাদের মনে হয় ওই গুণী। এই ঘটনাটার পর আপনারাও কেস বন্ধ করে দিতেন। তোর চিন্তা ভাবনা বোকার মতো ছিল। রঞ্জিত মারা যাওয়াতেই আমরা বুঝতে পেরেছিলাম যে আসল অপরাধী অন্য কেউ। আর তুমি নিজের বাকি গুন্ডাগুলোকে কেন মেরেছো? কারণ আমি কোনো প্রমাণ রাখতে চাইছিলাম না। কি লাভ হলো তাতে? তোর সমস্ত চেষ্টা বিফল হলো। এবার যাও জেলে আর অপেক্ষা কর মৃত্যুর জন্য। ফাঁসি হবে তোর ফাঁসি। নিয়ে যাও শয়তানটাকে। আমাদের জীবন বাঁচানোর জন্য। এতে থ্যাঙ্ক ইউ দেওয়ার কি আছে? তোমরা সবাই আমার প্রিয়, তোমাদের জন্য তো আমরা সব কিছু করতে পারি। আপনি সিআইডি আঙ্কেল না? আরে, আমরা সিআইডি আঙ্কেল। তুমি আমাদের চিনতে পেরেছো পারুল? আমি আপনাকে কি করে বলতে পারি? আপনি তো আমাকে আইসক্রিম খাইয়েছিলেন না? আজকেও আইসক্রিম পাবে আর সবাই পাবে। আচ্ছা সুরেশ, তুমি বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিলে? সেদিন আমি বাবা মার গায়ে রক্ত দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমি ঘরের থেকে পালিয়ে গেছিলাম। যখন আমি বাইরে এলাম তখন একটা দুষ্ট আঙ্কেল আমাকে ধরে একটা রুমের মধ্যে আটকে দিয়েছিল। তারপর 15 দিন বাদে আমরা ওখান থেকে পালিয়ে গেছিলাম। ঠিক আছে, ভেরি গুড। আমার কিছু মাথায় আসছিল না, ওই জন্য আমি পারুলের সাইকেলে চিঠি রেখে দিয়েছিলাম। ও আচ্ছা। সেই রাতে আমি সুরেশের সঙ্গে দেখা করতে গেছিলাম। কি হয়েছে সুরেশ, তুই এই 15 দিন ধরে কোথায় ছিলিস? সবাই তোকে খুঁজছিল, আর আজকে তুই আমাকে এখানে কেন রাখলি? আরুল, আমি তোকে কিছু বলতে চাই। কিছু লোক আমাকে কিডন্যাপ করেছিল আর ওখানে কিছু বাচ্চাও ছিল, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। কোনো ব্যাপার না,
তাহলে আমরা সবাই মিলে আইসক্রিম খেতে যাব। চলো 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 চলো। আরে ওই সিআইডি লোকেরা ফোন করেছে। আরে স্পিকারে দে। হ্যালো ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। হ্যালো স্যার, স্যার বাচ্চাদের পেয়ে গেছেন? হ্যাঁ বাচ্চাদের পেয়ে গেছি। আর অপরাধীও ধরা পড়েছে। আরে ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ স্যার। স্যার এই ব্যাপারে কিন্তু একটা সেলিব্রেশন হওয়াই উচিত। হ্যাঁ অবশ্যই হতে হবে। গ্রেট স্যার, আজ রাতে আমাদের মুভি এক ভিলেনের প্রিমিয়ার রয়েছে। আপনাদেরকে আপনাদের পুরো টিম এবং বাচ্চাদের সাথে এখানে আসতেই হবে। আরে না না, প্লিজ প্লিজ প্লিজ, আই ওয়ান্ট টেক নো ফর অ্যানসার। আজ তো আপনাদের আসতেই হবে। আপনারা এবার একটু ব্রেক নিন এই ভিলেনদের থেকে। ঠিক আছে ঠিক আছে। কটার সময় যেতে হবে? স্যার আজ রাত 9টার সময়। গ্রেট স্যার, দেখা হচ্ছে তাহলে। ওকে, থ্যাংক ইউ। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.